মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রোরো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ার 5 নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের পরিচালক বলেন, ওই ফেরিতে 17টি ট্রাক ও ছোট যান ছিল। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিআইডব্লিউটির লোকজনও উদ্ধার কাজ চালাচ্ছে। ঘাট সংশ্লিষ্টদের ভাষ্য, অতিরিক্ত লোড নিয়ে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় ফেরিটি ডুবোডুবো অবস্থায় ছিল। পাটুরিয়া ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ফেরিতে থাকা যানবাহনের চালক সহকারী সহ অন্য লোকজন সাঁতরে নদীর তীরে ওঠেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরিটি দোলদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার 5 নম্বর ফেরি ঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে 2-3টি যানবাহন নামার পরই ফেরির এক পাশ কাত হয়ে ডুবে যায়। এতে ফেরিটি ডুবে যায়। এ সময় পাটুরিয়া ঘাট এলাকায় ছিলেন পরিবহন শ্রমিক মাইনুল হোসেন। তিনি বলেন, চোখের সামনে ফেরি শাহ আমানত কাত হয়ে আংশিক ডুবে যায়। তিনি বলেন, আজ সকাল 10টার দিকে ফেরি শাহ আমানতের তলা ফেটে ধীরে ধীরে ডুবতে শুরু করে। ওই অবস্থায় আমাদের চোখের সামনে ফেরি থেকে দ্রুত গতিতে 2টি গাড়ি নামতে পারে, তবে বাকি কোনো গাড়ি নামতে পারেনি। কয়েক মিনিটের মধ্যে ফেরিটি কাত হয়ে ঘাটেই আংশিক ডুবে যায়। মুহূর্তেই বাকি গাড়িগুলো ডুবে যায়। এ সময় কয়েকটি পণ্যবাহী ট্রাক ভাসতে থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, হয়তো কোনো কারণে ফেরিটি নদীতে থাকতেই পানি উঠছিল, তখন ঘাটে আসতে আসতে নিচে বেশি পানি জমে গেছে। যানবাহন ওঠার সময় একদিক কাত হয়ে তখন ডুবে গেছে। রাজবাড়ী থানার ওসি ফিরোজ কবিরও বলেছেন, ফেরির নিচে যে ডাম্প থাকে সেখানে পানি ঢোকায় সেটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আরিচা কার্যালয়ের DGM মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ হামজা দুপুরে ডুবে যাওয়া ফেরি থেকে একটি ট্রাক উদ্ধার করেছে। এর আগে দুপুর 1:45 দিকে ডুবে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এখনও উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া 11টি গাড়ি শনাক্ত হয়েছে। এর মধ্যে একটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উল্টে যাওয়া ফেরি ও ডুবে যাওয়া গাড়িগুলো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।